ট্রাভেলিংয়ের সময় তো আমরা সবাই ব্রিজ দেখেছি, এখন বর্তমানে অনেক ব্রিজ আছে পৃথিবীতে। মানুষের ব্রিজ বানানোর মূল উদ্দেশ্য ছিল নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো। আমরা দিন দিন যত সভ্য হলাম, নতুন নতুন ব্রিজ বানানোর উপায় বাড়তে থাকলো। তো আজকের ভিডিওতে আমরা ব্রিজের কিছু গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে নমস্কার, আমি হিমাদ্রি বিশ্বাস, আপনারা দেখছেন স্টোরিজ 365। চলুন শুরু করা যাক। ব্রিজকে মূলত সাত ভাগে ভাগ করা হয়ে থাকে: আর্চ, বিম, ক্যান্টিলিভার, সাসপেনশন, কেবল স্টেড, টায়ার্ড আর্চ আর ট্রাস ব্রিজ। তো আর্চ, বিম আর ক্যান্টিলিভার ব্রিজ নিয়ে আমি এই চ্যানেলেই একটা পুরনো ভিডিও আপলোড করা আছে, সেখানে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। তো সেখান থেকে গিয়ে আর্চ, বিম আর ক্যান্টিলিভার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আজকের মেন টপিক যেটা আলোচনা করব সেটা হচ্ছে সাসপেনশন, কেবল স্টেড আর টায়ার্ড আর্চ। সাসপেনশন ব্রিজ কী এবং এগুলো কীভাবে ফাংশন করে এটি আমরা একটু জেনে নিই। তো টাওয়ার, মেন কেবেল, ভার্টিক্যাল সাসপেন্ডার আর ডেক, এই মেন মূলত এই চারটি জিনিস দিয়ে একটি সাসপেনশন ব্রিজ তৈরি করা হয়। তো এটি কীভাবে কাজ করে? সাসপেনশন ব্রিজে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, দুটি ভার্টিক্যাল টাওয়ার দুটি দাঁড় করানো আছে। এই টাওয়ার দুটি মেন কেবেলকে সাপোর্ট করছে। এই মেন কেবেলগুলো ভার্টিক্যাল সাসপেন্ডার দ্বারা ঝোলানো থাকে ডেকের সাথে। এই ডেকের সাথে ঝোলানো থাকার ফলে ডেককে টোটাল সাপোর্টটা দেয় এই ভার্টিক্যাল সাসপেন্ডারগুলো। ভার্টিক্যাল সাসপেন্ডার থেকে লোড ট্রান্সফার হচ্ছে মেন কেবেলে, মেন কেবেল থেকে টাওয়ারগুলোতে যাচ্ছে। তো এইভাবে ব্রিজটা ফাংশন করে। তো আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটি গোল্ডেন গেট ব্রিজের ছবি, এটি লন্ডনের একটি বিখ্যাত ব্রিজ। তো কেবল স্টেড ব্রিজ সম্বন্ধে আমরা একটু জেনে নিই এবার। কেবল স্টেড ব্রিজে এক বা একাধিক টাওয়ার থাকে যার সাথে কেবেলের দ্বারা ব্রিজের ডেকটিকে কানেক্ট করা থাকে। এবার এই ব্রিজের ডেকে যত লোড পড়ে, গাড়ি ঘোড়া সব এই ব্রিজ ডেকের ওপর দিয়েই চলাফেরা করে, যার ফলে যত লোড পড়ে সেই লোডটা কেবেলের দ্বারা ট্রান্সফার হয়ে মেন টাওয়ার বা আমরা যেটাকে পাইলন বলে চিনি সেইটাতে গিয়ে পৌঁছায়। তো এই পাইলনে সাধারণত এই কম্প্রেশন প্রেশার পড়বে, যার ফলে এই টোটাল লোডটিকে ট্রান্সফার করে দেয় ফাউন্ডেশনে। এইগুলোতে মূলত পাইল ফাউন্ডেশন ইউজ করা হয়ে থাকে। টায়ার্ড আর্চ ব্রিজ হলো একটি অর্ধবৃত্তাকার ব্রিজ, যেটি ছোট স্প্যান ব্রিজের পক্ষে খুবই কার্যকর। এটি অন্য ডিজাইনের থেকে হায়ার লেভেল অফ রেজিস্ট্যান্স দেয়। যখন কোনো ভারী যানবাহন চলাচল করে সেই ওজনটি আর্চের ফলে বেন্ডিং ফোর্সে রূপান্তরিত হয়। মূলত রোমান রায় প্রথম আর্চ দিয়ে ব্রিজ ডিজাইন বানিয়েছিল। অর্ধবৃত্তাকার হওয়ার ফলে এটি ডাউনওয়ার্ড ফোর্সকে দারুণভাবে প্রতিহিত করে ও কম্প্রেশনকেও দারুণভাবে ম্যানেজ করে। যদি বর্তমানে আমরা আর্চ ব্রিজ দেখি সেগুলো মূলত স্টিল ও কংক্রিট, এই দুইয়ের দ্বারাই বানানো হয়। কিন্তু বহু প্রাচীনকাল থেকে এই ব্রিজ ব্যবহার এবং সেগুলো মূলত স্টোন বা ওই জাতীয় মেটেরিয়াল দিয়ে বানানো হতো। মূলত রোমানরাই প্রথম আর্চ দিয়ে ব্রিজ ডিজাইন বানিয়েছিল, কিন্তু তারও আগে দেখা গেছে ইজিপ্টের কিছু বিল্ডিংয়ে এর ব্যবহার। রোমের একটি আর্চ ব্রিজ যেটা পন ডুকার্ড নামে বিখ্যাত, মাল্টি লেভেল আর্চ ব্রিজ, যেটি তৈরি হয়েছিল 2000 সালও আগে,